নমস্কার বন্ধুরা, আজ বানাবো দই কপি। এই দই কপি বানানোর পদ্ধতিটা একদম অন্যরকম। মশলা কষানোর ঝামেলা নেই, পেঁয়াজ রসুন ছাড়া অল্প তেল মশলায় দারুণ সুস্বাদু হয় এই দই কপি। আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। বন্ধুরা, অনুরোধ রইল ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে প্রেস করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে। টেস্ট বেসড কুজিনে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। দই কপি বানানোর জন্যে নিয়েছি মাঝারি সাইজের একটা ফুলকপি। ফুলকপিটাকে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন এই ফুলকপিতে দিয়ে দিচ্ছি নুন। 1/3 টিস্পুন নুন দিয়ে দিলাম, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দই কপিতে হলুদ দেওয়া হয় না, তবে আমি একটু হলুদ দিই, তাতে তরকারিটা দেখতে রিচ লাগে। এখন নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো কপির সাথে ভালো করে মাখিয়ে নেব। নুন, হলুদ, লঙ্কা মাখিয়ে কপিটাকে 10 মিনিট ঢেকে রেখে দেব। ফিরে আসছি 10 মিনিট পর। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেল গরম হলে কপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্যে। কপিটাকে একদম ব্রাউন করে ভাজবো না, হালকা করেই কপি ভেজে নেব। কপি ভাজা হয়ে দেখুন হালকা ব্রাউন কালার আসতে শুরু করেছে, এখনই কপি নামিয়ে নেব। ফুলকপি তুলে নিলাম। এখন বাকি রান্নাটা করার জন্যে একটা পাত্র নিয়েছি যেটার মুখের ঢাকাটা সুন্দর বসে। আপনারাও এমন একটা পাত্র নেবেন যার মুখে ঢাকাটা ঠিকঠাক সেট হয়। দই কপি বানানোর জন্যে 1 কাপ টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই পাত্রেই বাকি রান্নাটা করব, এর মধ্যেই মশলাটাকে মিশিয়ে নেব। দই দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয়। টেস্ট অনুযায়ী নুন চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু টক দই তাই চিনিটা দিতে হবে। চিনির পরিমাণ কম করতে পারেন বা এর থেকে একটু বেশিও করতে পারেন। 1/2 চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, খুব সামান্য হিং পাউডার আর 1 চামচ ঘি। যদি আরেকটু রিচ করতে চান তাহলে ঘিয়ের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন, আরও টেস্টি হবে। সব উপকরণ ভালো করে মিশিয়ে নেব। দই কপি কম তেল মশলা কম ঝালের হয়, তাই আমি এখানে ঝালটা কমই রেখেছি, তবে আপনার ঝাল পছন্দ থাকলে আরেকটু ঝাল দিতে পারেন। সব মশলা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে ভাজা ফুলকপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দইয়ের মিশ্রণের সাথে ফুলকপি ভালো করে মিশিয়ে নেব। একঘেয়ে ফুলকপির স্বাদ বদল করতে ডিফারেন্ট টেস্টের ফুলকপি ট্রাই করতে পারেন। অল্প উপকরণে তৈরি সহজ রেসিপি যেগুলো আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, দেখে নিতে পারেন। আশা করছি রেসিপিগুলো ভালো লাগবে। দইয়ের মিশ্রণের সাথে ফুলকপির টুকরোগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম। দইয়ের পরিমাণটা এমন হতে হবে যে সমস্ত কপির টুকরোগুলো দইতে ঢেকে যায়। যদি তা না হয় তাহলে সামান্য একটু জল দিতে হবে। এখন গোটা একটা কাঁচা লঙ্কা উপরে দিয়ে দিচ্ছি। মুখটা বন্ধ করে দিলাম। এটা সিল করার জন্যে আমি এখানে একটু আটা মেখে রেখেছি। যেমন বিরিয়ানির হাঁড়ি সিল করার জন্যে আমরা আটা ব্যবহার করি, ঠিক সেইভাবে পাত্রের মুখটা আমরা সিল করে দেব।
যদি আপনি এই স্টেপটা না করতে চান তাহলে টিফিন কৌটোতেও রান্নাটা করতে পারেন। আটা দিয়ে পাত্রের মুখটা চারিদিক থেকে এঁটে দিলাম। এখন এটা ভাপে বসাবো। তার জন্যে একটা কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছি। জলটা গরম হলে পাত্রটা জলের মধ্যে বসিয়ে দিচ্ছি। জলটা অল্প করেই রাখতে হবে যাতে পাত্রের মুখ অবধি জলটা না উঠে আসে। ঢাকা দিয়ে দিচ্ছি। অল্প থেকে মাঝারি আঁচে রেখে 20 মিনিট এটা রান্না হতে দেব। 20-25 মিনিট পর ফিরে এলাম। ঢাকা সরিয়ে নিচ্ছি। গ্যাস অফ করে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তারপর খুলে দেখাচ্ছি যে এটা দেখতে কেমন হয়েছে। দেখুন, আটাটাও কিন্তু শক্ত হয়ে গিয়েছে। এইভাবে আটাটা ছাড়িয়ে নিয়ে তারপর মুখটা খুলছি। দারুণ দেখতে হয়েছে। দেখতে কেমন হয়েছে সেটা তো আমি দেখিয়েই দিলাম, কিন্তু এর টেস্ট কেমন সেটা জানতে গেলে আপনাকে একবার বাড়িতে বানাতেই হবে। রুটি, লুচি, পরোটা, পোলাও এর সাথে খুব ভালো লাগে। রেসিপিটা আপনার কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে আসি, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।